हाय गाइस, वेलकम बैक टू माय चैनल ज्योतिका ब्लॉगे आपनादेर सबाइके वेलकम। आपनारा सबाइ केमन आछेन? आशा करी भालो आछेन। आमी ज्योतिका, आमिओ भालो आछि। चलुन एकेबारे आमार मायेर एनार्जिस्ट खावा थेके शुरू करलाम। एनार्जिस्ट बोलते एटा होच्छे आपनार ओई जे ओआरएस आर कि, ओआरएसेर जल। एटा एकटु अरेंजेर मतो खेते ताई आर कि। मेयेर आमार दुजोनारई खूब शरीर खराब। मेये जर थेके सबे उठेछे, बाट और শরীরে এখন তো গ্লুকোজের দরকার। তার কারণ হচ্ছে অত্যাধিক গরম। দেখলেন বেড কভার টাঙানো, বেড কভারগুলো শুকিয়ে গেছে। আর সবাইকে জানাই হ্যাপি মাদার্স ডে। সব মায়েরা ভালো থাকবেন। এটা আমার মা আমাকে গিফট করেছে, আর এটা আমি কালকেই আপনাদের কাছে নিয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু কালকে পারিনি। কাল আমার অত্যাধিক শরীর খারাপ ছিল, অত্যাধিক, মানে আমি ভয়েস দিতে পারতাম না গাইস। এই যে দেখুন, প্লিজ ওপেন দিস। আমার মা আমাকে বলে তুমি এটা ওটা দিয়ে অনেক জিনিস বানাও, তাই আমিও সব পড়ে থাকা টুকরো টাকরা জিনিস দিয়ে তোমাকে একটা সুন্দর গিফট করলাম। এই যে হ্যাপি মাদার্স ডে, আই লাভ ইউ মাই মম। যাই হোক, আমার মা দেখুন কত মন থেকে, কত অন্তর থেকে, কত কিছু ইমাজিন করেছে। এই যে বোতলের ক্যাপ বা অনেক কিছু দিয়ে সাজিয়েছে, যেহেতু আমার নাম শম্পা, এস দিয়ে শুরু হয়, তাই এস দিয়েছে। এই যে রোজ বানিয়েছে, সারা হাতে গ্লু লাগিয়ে নিয়েছিল, খুব কষ্ট করেছে। আমি একদিকে কাজ করছি, ও আরেকদিকে এই কাজ করছিল। ওর অন্তরের ভালোবাসা এখানে পুষ্পটিত হয়েছে। ও কিভাবে দেখুন, আর আমার গলার জন্য আমাকে মার্জনা করবেন। আমি জানি না আমার ভিডিও কীরকম হয় বা ভালো ভিডিও দিতে পারি কি না, আমি বুঝতে পারি না। চলুন গাইস, এই যে আমার মা আমাকে নিমু পানি দিয়েছে বানিয়ে মাদার্স ডেতে। আমার মা যা পেরেছে সুন্দর করে, ওকে তার জন্য থ্যাংকস। আর এই যে এটা হচ্ছে আপনার আমুল দুধ, দুধের যে দই হয় সেই দইয়ের কৌটো। এটা দেখুন ভালো করে, এটা দিয়ে আমি কি বানাচ্ছি আপনারা দেখুন। আমি এরকম অনেকই ছুটছাট কাজ করে থাকি, আপনারা ভিডিওতে দেখে থাকবেন। আমি জানি আমার এটা ব্লগ, মানে আমি সব কিছুই ছাড়তে পারি, সেই সেরকমই ব্লগটা আমি রেখেছি যে কোনো। চলুন গাইস, এই যে দেখুন আমার এটা দিয়ে কি তৈরি হচ্ছে, হয়তো আপনারা অনেকেই গেস করতে পারবেন। দেখুন এইভাবে এরকম আমি ছোটো ছোটো অনেক কাজ করে থাকি। এটাকে একটা সুন্দর আকার দেব, আর তারপর বলছি এটা কি কাজে লাগাবো। আর আমার গলাটার জন্য আমাকে মার্জনা করবেন আপনারা, আমার ভুল ত্রুটি মার্জনা করবেন। জানি না আমার ভিডিও আমি ঠিকঠাক দিতে পারি কি না, আপনাদের কাছে আমি সবসময় ক্ষমা প্রার্থী। অনেক কিছু অনেক সময় ভুল ভ্রান্তি হয়ে যায়। বারবার বলি আপনাদের যে আমি এই যে একবারে কমেডিগুলো করে রেখে দিই, বসে বসে পাবলিশ করি, যেহেতু গলাটার জন্য এখন কি করব, কোনো ভিডিও মানে ঠিক মতো করতে পারছি না, যেগুলো করা আছে সেগুলোই পাবলিশ করছি আর কি। দেখুন গাইস কেমন লাগছে, আপনারা অবশ্যই কমেন্টে বলবেন আমার এই ছোট্ট ভিডিওটা। দেখুন এবার কি হবে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এটাই আমি গাছ লাগাবো, এটা একটা ফ্লাওয়ার ভার্স তৈরি হলো বা টব তৈরি হলো বলতে পারেন, যেহেতু গাছ লাগাচ্ছি। ছোট্ট একটি টব, এটা কিচেনে রাখার জন্য, ঈশান কোণে কিচেনে রাখবো এই মানি প্ল্যান্টের গাছটা। এটা বাস্তুশাস্ত্রই বলে যে ঈশান কোণে থাকা নাকি ভালো, জানি না আসলেও তাই কি না, শোনা কথা। চেষ্টা তো সবাই সবার সংসারের মঙ্গলের জন্য করে। আপনারা বলবেন গাইস আমার এই ভিডিওটি কেমন হয়েছে, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, এবং পাশে থাকা বেল আইকনটা, এই সরি যারা নতুন আছেন আমার চ্যানেলে তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর এই দেখুন দইয়ের কৌটোটা ঠিক এরকম ছিল,
আর এরকম হয়েছে। কাল সবাইকে আমি পোস্টে মাদার্স ডে উইশ করেছি। দেখুন এই দইয়ের কৌটোটা কীরূপ পাওয়া গেল, এই রূপটা কেমন লাগলো আপনাদের, এই লুক আপনারা অবশ্যই জানাবেন, আমার ভুল ত্রুটি মার্জনা করবেন।